তো একদিন পর তোমাদের এইচএস পরীক্ষা যারা এইচএস ক্যান্ডিডেট আছে ওদের ক্ষেত্রে হচ্ছে যে ফিজিক্সের পরীক্ষা আছে একদিন পরে তো এই সময় অ্যাকচুয়ালি কি ফিজিক্সের কোনো সাজেশান দেওয়া যায় না তবুও বর্তমানে তো ফিজিক্সের নাম্বার তোরাল থেকে পাস করার বেশি টেনশন থাকে এই কারণে কিছুগুলো সাজেশান দীর্ঘ দু হাজার থেকে দুহাজার বাইশ পর্যন্ত কোশ্চেনের প্যাটার্ন আর কোয়েশ্চানের একই কোশ্চেন যে বারবার রিপিট করেছে ওই ডব্লু ওই হিসেবে একটা সাজেশন তৈরি করেছি যেটার ক্ষেত্রে মোটামুটি তোমরা ফিফটি পার্সেন্ট যাতে কভার করতে পারো আমি এটা বলতে পারছি না এরকম করে যে ফিজিক্সে হানড্রেড পার্সেন্ট পুরো সাজেশান লাগিয়ে দেওয়া যায় ফিজিক্সে কখনও হানড্রেড পার্সেন্ট সাজেশান লাগানো যায় না যদিও কখনো কোথাও পাও কোনো টিচার বা কোনো কিছু এগুলো সবই মানে কোনো কাজের নয় অ্যাকচুয়ালি ওকে যে সাজেশান ফিজিক্সে লাগানো যায় না কী সাজেশান তবুও ফিজিক্সে লাগানো যায় ফিজিক্সের ক্ষেত্রে থিওরিটিক্যাল সাজেশানগুলো লাগানো যায় অথবা যে রাশিমালা প্রতিষ্ঠাগুলো এগুলো লাগানো যায় কিন্তু কী হচ্ছে অঙ্কের ক্ষেত্রে কিছু সাজেশান দেওয়া যায় কিন্তু সেই অঙ্কটা যে আসবে এর কোনো গ্যারেন্টি থাকে না ওকে কিন্তু যখন তুমি রাশিমালা প্রতিষ্ঠা করবে অথবা কোনো থিওরি দু তিনবার পড়বে তো নিশ্চয়ই তুমি অঙ্ক টাচ করতে পারবে ওকে আর এরকম না যে ফিজিক্সে সবই অঙ্ক থাকে কখনও ফিজিক্সে হান্ড্রেড পার্সেন্ট অঙ্ক থাকে না সিক্সটি আর ফোরটি সিক্সটি পার্সেন্ট থিওরিটিক্যালি টাইপের কোশ্চেন থাকে আর ওর ভিতর থেকে খুঁজে উত্তর লিখতে হয় আর বাকি ফোরটি পার্সেন্ট মে ম্যাথমেটিক্স থাকে ওকে এরকম কখনো হয় না ওকে তাই ফিজিক্সের ভয়ের প্রথমে তোমার কী আছে যে আমি এই জন্য কী করেছি ইউনিট হিসেবে কিছুগুলো সাজেশান বানিয়ে দিচ্ছি আশা করি সাজেশানটা তোমাদের ভালো লাগবে আর তোমরা যদি এটা কভার করে যাও তো নিশ্চয়ই তোমরা কমন পেয়ে যাবে ওকে এতটুকু বিলিভ রাখো আর নিজের উপর বিশ্বাস রেখে থিওরিটিগুলো বলে যাও ওকে অঙ্ক তো যা প্র্যাকটিস করে নিয়েছো করে নিয়েছো পরীক্ষার সময় অঙ্ক প্র্যাকটিস করে যায় না শুধুমাত্র থিওরিটাকেই প্র্যাকটিস আমি এখানে যে স্লাইডটা শেয়ার করবো স্লাইড শেয়ার বলছি আমি এখানে যে সাইটে দেখিয়ে দিব আর একটা পেজ নাম্বার শুধু বলবো ওই চ্যাপ্টারে তোমরা পর পর যাবে ওখানে খুঁজে পেয়ে যাবে ওকে আচ্ছা দেখো প্রথম যে কোশ্চেন হচ্ছে ইউনিট ওয়ানের গাউসের উপবাদের সাহায্যে প্রমাণ করো ইকেল টু সিগমা আপন টু এফসেলন নট ওকে এটা তোমরা ফোর্টি নাইন পেজে দেখবে গাউসের উপবাদের প্রয়োগ ওখানে পেয়ে যাবে আর গাউসের উপবাদের সাহায্যে দেখাতে হবে গোলকের অভ্যন্তরে কোনো তড়িৎ প্রাবল্য নেই এটাও ফোর্টি নাইন পেজে পেয়ে যাবে ওকে সমাবহু ত্রিভুজের যে তিনটা বিন্দুতে মানে তিনটা শীর্ষ বিন্দুতে প্লাস কিউ প্লাস কিউ মাইনাস টু কিউ আছে আধান আছে ওদের তুল্য দিমেরু ভ্রামক কত নির্ণয় করবে আচ্ছা দিমেরুর অক্ষের উপর অবস্থিত কোন বিন্দুতে ক্ষেত্র প্রবল নির্ণয় করবে ওকে আর তড়িৎ এবার হচ্ছে থিওরিটিক্যালও কোশ্চেন থাকে তড়িৎ বল লেখার ধর্মগুলি পড়বে আর হচ্ছে চারটা আধান আছে মানে বর্গক্ষেত্রের চারটা শীর্ষবিন্দুতে চারটা কুড়ি সিউ এর আধান আছে আর ওদের যে দুটি কর্ণের ছেদবিন্দু ও ওইখানে তড়িৎ প্রবলন নির্ণয় করতে হবে পরেরটাই হচ্ছে যে একটা ত্রিভুজের তিন দিকে তিনটা আধান রাখা হয়েছে বৃহত্তম আধানের উপর মোট ক্রিয়াশীল বল কত ওটা নির্ণয় করতে হবে এবার আর কী পড়বে কুলম্বের সূত্রে ভ্যাক্টোরপটা পড়বে আর দুটি তড়িৎ বল রেখা পরস্পরকে ছেদ করে না কেন এটা ছিল ইউনিট ওয়ানের কোশ্চেন ওকে এর সাথে আর কিছু অ্যাড করেছি দেখে নাও তোমরা সমবিভক্তি তল কি আর তড়িৎ ক্ষেত্র প্রবল সমবিভব তলের উপর লম্ব এটা একবার সালের কোশ্চেন এসেছিল তোমরা দেখে নিবে ওকে আর এখানে ভি সমান টু এক্স স্কোয়ার প্লাস মাইনাস ফাইভ জেড স্কোয়ার ওই স্থানের দুই চার পাঁচ বিন্দুতে তড়িৎ প্রবালের মানটা কত ওকে এটা উদাহরণে পেয়ে যাবে ওকে আর হচ্ছে এখানে তুল্য ধারকত্ব নির্ণয়ের একটা অঙ্ক দিয়ে দিয়েছি যে এ থেকে বিয়ের তুল্য ধারকত্ব নির্ণয় করো এটা ছিল ইউনিট ওয়ানের কোশ্চেন ওকে আশা করি তোমরা এটা পারবে ওকে এইগুলো পড়ে গেলে ইউনিট ওয়ান থেকে আট মার্ক আশা করি ছয় মার্ক পেয়ে যাবে ওকে ইউনিট টু ওখানে কারশপের সূত্র থেকে আমি একটা দিয়ে দিচ্ছি অঙ্ক ওটার এ ও বি এর মধ্যে তুলো রোধ ওটা কেন দিয়েছি কারণ ওটা জানলে তোমরা বাকিগুলো করতে পারবে ওকে রোধের অঙ্ক ওর সাথে একটা অঙ্ক দিয়েছি তড়িতকোষে তড়িৎচালক বল দুই ভোল্ট আছে একটি পনেরো অহম রোধ কোষ প্রান্ত কোষের প্রান্ত দুটির যুক্ত করলে যে বিভ পার্থক্য হয় ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট অভ্যন্তরীণ রোধ আর হচ্ছে নষ্ট ভোল্ট নির্ণয় করো ওকে জি রোধের গ্যালভারোমিটারের সমান্তরালে কত মানের সান্ড যোগ করলে যে সান্টের মধ্য দিয়ে মূল প্রবাহের একের নয় অংশ প্রবাহিত হবে দুশো পনেরো পেজে তোমরা পেয়ে যাবে এটা ওকে আর মুক্ত মুক্ত ইলেকট্রনের বিচরণ বেগে রাশিমালা প্রতিষ্ঠা করে এটা ইম্পর্টেন্ট কোশ্চেন একটা দুশো একুশ পেজে পেয়ে যাবে নষ্ট ভোল্ট কি অভ্যন্তরীণ রোধ কিসের উপর নির্ভর করে সালের কোশ্চেন হয় ওকে আচ্ছা পরে চ্যাপ্টার থেকে কারশপের সূত্র থেকে কী পড়বে কারশপের সূত্রগুলি ব্যাখ্যা করবে দ্বিতীয় সূত্র ব্যবহার করে হুইস্টন বীজের নীতি প্রতিষ্ঠা করবে আর পোটেন্সিয়োমিটার কোন নীতির উপর প্রতিষ্ঠিত হুইস্টন বিজিতে গোয়েলভেনোমিটার ব্যবহার করলে নিষ্পদ অবস্থায় পরিবর্তন কি হয় দুশো তিয়াত্তর চুয়াত্তর পেজে পেয়ে যাবে ওকে আচ্ছা একটা অঙ্ক কার সময় পরে চ্যাপ্টারটা ওকে ক্ষমতা ওখান থেকে কী পড়বে তিনশো চার পেজে অঙ্কটা আছে দুইশো ভোল্ট লাইনে পাঁচশো ওয়াট ক্ষমতায় ক্রিয়াশীল হওয়ার জন্য নির্দিষ্ট দুটি বিন্দুতে বৈদ্যুতিক বাল্ব একশো ভোল্ট লাইনে শ্রেণীতে যুক্ত করলে বাল্বগুলির ক্ষমতা কত এটা হয়ে গেল তোমার ইউনিট টু দুই নম্বর কোশ্চেনটা হচ্ছে সার্ভারের সূত্র প্রয়োগ করে বৃত্তাকার পরিবাহের কেন্দ্রে চম্বক্ষেত্র কত হবে তিনশো তিরিশ পেজে আছে পরে কোশ্চেন হচ্ছে এম্পিয়ারের বদ্ধপতের সূত্রে বিবৃতি করো তিনশো ছত্রিশ পেজে আছে সোলিনয়েড কি আর টোরোয়েডের চম্বক্ষেত্রের রাশিমারা সোলিনয়েড এবছর এসছিলো তো টোরয়েডটা পড়বে ওকে তিনশো সাঁত্রিশ পেজে আছে আর পড়বে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম এটা ছিল ওই চ্যাপ্টারের ওর পরের যে চ্যাপ্টার আছে ওকে চম্বক্ষেত্রে যে পরের চ্যাপ্টারটা আছে ওটার ক্ষেত্রে পড়বে আপেক্ষিক চৌব্বেদ্যতা কি চারশো পাঁচ পেজে আছে আর চুম্বক প্রবণতার সঙ্গে আপেক্ষিক চৌম্বক ভেদ্যতার সম্পর্ক চারশো ছয় পেজি আছে পরাচম্বক তীরশ চম্বক আর ওয়েশ চুম্বকের মধ্যে তুলনাটা পড়ে নিবে আর সমবিনতি রেখা কী বিন্দু কী এটা পরের ইউনিট থেকে দেখো কি পড়বে লেঞ্জের সূত্রটি বিবৃতি করো আর লেঞ্জের সূত্র থেকে শক্তি সংরক্ষণ সূত্র প্রতিষ্ঠা করো এটা হচ্ছে চারশো চুয়াল্লিশ পেজি আছে ফ্লেমিংয়ের দক্ষিণ হস্ত নিয়ম পড়বে সোলিনয়েডের সাবেশাঙ্কের রাশিমালা যেটা এটা এসেছিল এবছর তবুও একবার দেখে রাখবে সোলিনয়েটের সাব্বিশের রাশিমালাটা চারশো তিপান্ন পেজে আছে সোলিনোয়েটের ক্ষেত্রের শক্তি ঘনত্বটা একটু ইম্পর্টেন্ট আছে এটা দেখে রাখবে সোলিনয়েটের সোলিনোয়েটের ক্ষেত্রের শক্তি ঘনত্ব আচ্ছা এর যে পরের চ্যাপ্টারটা আছে ওখান থেকে কী পড়বে চুম্বকীয় তরঙ্গ যে চ্যাপ্টারটা আছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গের উদাহরণ দাও আর ওর বৈশিষ্ট্য লিখবে ওকে পাঁচশো তেইশ পেজে আছে ওর সাথে দিয়েছি দেখাও যে তড়ির চুম্বকীয় চম্বকের ক্ষেত্রে শক্তি ঘনত্ব ইউ সমান হাফ অব এফসাইল নট স্কোয়ার বা ইউনটের স্কোয়ার ইকুয়াল টু ওয়ান বাই টু ইউনট বি নটের স্কোয়ার আচ্ছা এর সাথে আরেকটা কোশ্চেন পড়বে শব্দ তরঙ্গ শূন্যস্থানের মধ্য দিয়ে চলতে পারে না কিন্তু তড়ির চুম্বকীয় তরঙ্গ পারে কেন এটা হর্সের কোশ্চেন সবগুলো ছায়ার বইতে আছে ওকে আচ্ছা এর যে পরের চ্যাপ্টারটা আছে অপটিক্স ওকে অপটিক্স থেকে চৌদ মার্কে থাকবে এই জন্য একটু বেশি কোশ্চেন আছে কিন্তু আশা করি এইগুলোর ভিতর থেকে পেয়ে যাবে দেখো প্রথম যেটা পড়বে গোলীয় দর্পণের সমীকরণ যেটা যেটা আদর্শ দর্পণ সমীকরণ ওয়ান বাই ই এ টু ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ইউ এটা পড়বে এখান থেকে নিউটনের সমীকরণ একশোই সমান এফ স্কোয়ার ওটা পড়বে ওকে আচ্ছা ওটা পাঁচশো পঞ্চাশ পেজের দিকে আছে তারপরে পাঁচশো পঞ্চান্ন পেজে একটা অঙ্ক আছে অবতল দর্পণ থেকে পঁচাত্তর সেমি দূরে পাঁচ সেমি দৈর্ঘ্যের একটি বস্তুকে দর্পণের মুখ্য অক্ষের সঙ্গে লম্বভাবে রাখা হলো দর্পণে বক্রতা বেশাদ্দ ষাট সেমি হলে প্রতিবিম্বের অবস্থান দৈর্ঘ্য নির্ণয় করো এটা উদাহরণে আছে পাঁচশো পঞ্চান্ন পেজে আচ্ছা এবার কী পড়বে এই চ্যাপ্টার থেকেই দুটো পড়বে পরের চ্যাপ্টারটা লেন্সের ক্ষেত্রে চলে আসো ওকে আলোকরশি ওই যে যেখানে চ্যুতিকোণ আছে ওকে সমান্তরাল পাত ফলকের মধ্য দিয়ে আলোকরশির পার্শ্বসরণ পাঁচশো বিরাশি পেজে আছে মানে রশ্মির পার্শ্ব স্মরণটা সংকটকোণ কী আর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের শর্ত কী ওকে আচ্ছা তিন নম্বর যেটা পড়বে পাতলা প্রিজমের ক্ষেত্রে চ্যুতিকোণের রাশিমালা প্রতিষ্ঠা করো ছশো এক পেজে যেখান থেকে মিউ সমান সাইন এ প্লাস ডেল এম বাই টু বাই ডিভাইডেড বাই সাইন এ বাই টু ওকে এরপরের চেপটা লেন্স থেকে কী পড়বে দেখো লেন্সের দুটি ভিন্ন অবস্থানের জন্য প্রমাণ করে ইউ ওয়ান টু ভি টু আর ভি ওয়ান ইকেল টু ইউ বস্তির দূরত্ব প্রতি বস্তুর দূরত্ব প্রতিবিম্বের দূরত্ব সমান আচ্ছা আরেকটা ছশো সাতষট্টি পেজে আছে এটা ওর সাথে আরেকটা পড়বে এটা বারবার কোশ্চেন এসছে আগের বছর এসেছিল যে লেন্সের দুটি ভিন্ন অবস্থানের জন্য প্রমাণ করতে হবে ডি ইকেল টু রুট ওভার ডি ওয়ান ডি টু তোমাদের ক্ষেত্রে এল ওয়ান এল দিয়ে দিতে পারে ওকে ছশো সাতষট্টি পেজে আছে আচ্ছা আরে করবে ছশো উনষাট পেজে একটা কোশ্চেন আছে যে হোয়াটসঅ্যারে সম্ভবত এফ ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট উত্তর লেন্স কোনো পর্দায় একটি বস্তুর এম গুণ বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করে বস্তু ও পর্দার দূরত্ব এক্স হলে এ পিক্যাল টু এম এক্স বাই ওয়ান প্লাস এম এর হোল স্কোয়ার ছশো উনষাট পেজ আচ্ছা এর সাথে আরেকটা কোশ্চেন পড়বে ক্যামেরার লেন্সের এফ সংখ্যার তাৎপর্য কি ছশো ছিয়াশি পেজে আছে ওকে পরের চ্যাপ্টার চলে যাচ্ছি বর্ণালী চ্যাপ্টারে অশুদ্ধ আর শুদ্ধ বর্ণালী কি সাতশো নয় পেজ আছে শোষণ বর্ণালী কি এটাও একটু দেখে রাখবে ওকে পরের যে কোশ্চেন আছে রেলের বিক্ষেপণ সূত্র সেভেন ওয়ান সেভেন পেজে আছে আর রমন ক্রিয়ার বৈশিষ্ট্য ওই চ্যাপ্টার থেকে অতগুলো পড়বে পরের যে চ্যাপ্টারটা আছে ওটার ক্ষেত্রে কোশ্চেন আসে না এক একটা কোশ্চেন আসতে পারে তোমরা শুধু এইটা পড়ে নিবে চোখের যে কী কী রোগ হতে পারে দীর্ঘদৃষ্টি হ্রস দৃষ্টি আর ওদের যে প্রতিরোধ ব্যবস্থা লেন্স লেন্সযুক্ত চশমা ব্যবহার করতে হবে ওকে আচ্ছা পরের চ্যাপ্টার যেখানে হাইগেন্সের নীতি আছে তোমরা ওই চ্যাপ্টার থেকে কী কী পড়বে হাইগেন্সের নীতিটি থেকে প্রতিসরণের সরি প্রতিফলনের সূত্র প্রমাণ করবে সাতশো সাতান্ন আর তরঙ্গের উপরিপারের নীতি গঠনমূলক আর ধ্বংসাত্মক ব্যতিচারের রাশিমালাটা পড়বে ওকে আর একটা প্রমাণ করে রাখবে যে ব্যতিচার ঝালুরে প্রস্ত ওয়াই সমান ডি ক্যাপিটাল ডি বাই টু ইন্টু স্মল ডি ওকে এটা একটু প্রমাণ করে রাখবে আচ্ছা অঙ্ক দুটো দিয়ে দেখো নাইন ইস টু ওয়ান অনুপাতের তীব্রতা সম্পন্ন দুটি তরঙ্গের ব্যতিচার সৃষ্টি করে উজ্জ্বল ও অন্ধকারপটির তীব্রতার অনুপাত নির্ণয় করো সাতশো আটষট্টি পেজে আছে ওকে লাস্ট কোশ্চেন এখান থেকে ইয়ংয়ের দ্বি রেখাচিত্র পরীক্ষায় ঝাড়োরপোস্ত টু পয়েন্ট জিরো নোমিটার মিলিমিটার নবম উজ্জ্বল পটি আর দ্বিতীয় অন্ধকারপটির মধ্যে দূরত্ব সাতশো ছেষট্টি পেজে আছে এটা দুবার পরীক্ষা এসছে আগের বছরও এই কোশ্চেন এসেছিল ওকে আর একবার দু হাজার ষোলো সাল এসেছিল পরের চ্যাপ্টার থেকে কী পড়বে বুস্টারের সূত্রটি লেখো পোলারয়েডের ব্যবহার আর ফ্রন হোকার আবর্তনে দেখাও যে এক্সএন সমান এন লেমডা ডি বাই এ সাতশো ছিয়াশি পেজে ওকে আর এটা যদি তোমরা প্রমাণ করে রাখো তাহলে এখান থেকে অঙ্ক আসবে এই সূত্র দিয়ে তোমরা আরামসে পারবে আচ্ছা দুটো অঙ্ক দিয়েছো ওই দুটো অঙ্ক করবে যে মিউয়ের মান ওয়ান পয়েন্ট থ্রি থ্রি জল থেকে মিউ এর মান ওয়ান পয়েন্ট ফাইভ কাছে আলোগ্রসি গেলে সমবর্তন কোন কত সাতশো পঁচানব্বই পেজে আছে আর লাস্টে একটা পড়ে রাখবে সমবর্তন সংকট সংকটকোনের সম্পর্ক সাতশো সাতানব্বই পেজে আছে এতগুলো যদি তোমরা পড়ো এখানে বেশি কোশ্চেন নেই পনেরো ষোলোটার মতো কোশ্চেন আছে অপটিক্সে চৌদ্দ মার্ক আরামসে পেতে পারবে ওকে লাস্ট থেকে গেলো ইউনিট সেভেন ইউনিট এইট ইউনিট নাইন ইউনিট সেভেনে দেখো কী পড়বে কার্যবেক্ষক কী নিবৃত্ত বিভক্ষ কী আটশো তেরো পেজে আছে তারপরে দেখাও যে ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি আলোর তীব্রতার উপর নির্ভর করে না এটাও এখানে আছে সূচনা কম্পাঙ্গ কী তড়িৎ ক্রিয়ার বৈশিষ্ট্য এটা একটু পড়ে রাখবে কিছুগুলো চ্যাপ্টার আছে যেগুলো আমি বলছি এগুলো থেকে থিওরিটিক্যালি কোশ্চেন থাকে ওকে কোনো অঙ্গ থাকে না আইনস্টাইনের তড়িৎ ক্রিয়ার স্বীকার্যগুলো পড়বে আটশো সতেরো পেজে কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে তড়িৎ ক্রিয়ার ব্যাখ্যা আটশো আঠারো পেজে আছে ওটা পড়বে ডি ব্রগলির প্রকল্প আর পদার্থের তরঙ্গ আলোক তরঙ্গের মধ্যে পার্থক্য পড়ে রাখবে এই যে ইউনিট সেভেন আছে না এইখান থেকে এতগুলো পড়লে তোমরা আরামসে পেয়ে যাবে ইউনিট সেভেন থেকে অঙ্ক থাকে না শুধু থিওরি থাকে ইউনিট এইট ইউনিট এইটের ক্ষেত্রে দেখো কি পড়বে বোরের তত্ত্বের রাখবে বোর তত্ত্ব প্রয়োগ করে এনতম খোদের বেসার্ধ এটা এসছিল দু হাজার সতেরো সালে তবুও দিয়েছি আটশো বহানব্বই যে আছে দেখে নিবে আর একটা অঙ্ক দিয়েছি এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক হাইজেনবার্গের মানে হাইড্রোজেনের রিডবার্গ ধ্রুবকের মান দেওয়া থাকবে আর এর মান পরীক্ষায় দেওয়া থাকবে তোমাদের বামার শ্রেণী বামার শ্রেণী মানে হাইজেনবারকে রিডমার্ক্র ধ্রুবকের মান পরীক্ষা দেওয়া থাকবে তোমাদের বামার শ্রেণীর দীর্ঘতম আর হরসতম ল্যামটা নির্ণয় করতে ওকে ওকে তরঙ্গদৈর্ঘ্য আটশো সাতান্ন পেজে আছে এক্স্রোসিভ প্রকৃতি আর ব্যবহার পড়বে মজিলের সূত্রটি পড়বে তার গুরুত্ব আটশো তেষট্টি পেজে আছে ইউনিট এইটের প্রথম চ্যাপ্টার থেকে এটা পড়বে সেকেন্ড চ্যাপ্টার থেকে যেটা নিউক্লিয় মানে পরমাণু আছে ওকে পরমাণু নিউক্লিয়াস নিউক্লিয় বন্ধনশক্তি কি বন্ধন শক্তি আর ভরত্রুটির সম্পর্ক আটশো তিরাশি পেজে আছে ওটা পড়বে তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য পড়ে রাখবে আলফা বিঘটন বিটা বিঘটনের সূত্রগুলো পড়ে রাখবে কারণ আলফা বিটা পড়লে এখান থেকে অঙ্ক আরামসে করতে পারবে নিউক্লিয় সংযোগ নিউক্লিয় বিভাজন কি ওটা পড়বে ওকে এটা লাস্ট যেটা টপিকটা আছে সেটা হচ্ছে ইউনিট নাইন ইউনিট নাইন থেকে কী পড়বে দেখো এন টাই পি টাইপ অর্থ পরিবাহী কী নশো চব্বিশ পেজে আছে এটা খুবই ইম্পর্টেন্ট ওটা পড়বে পিএন সংযোগ কি বর্তনী চিহ্ন লেখচিত্র পড়বে ওর পি এন সংযোগ ইম্পর্টেন্ট কোশ্চেন নশো সাতাশ পেজে আছে আর জেনার ডায়োটার এলইডির বর্তনী চিহ্নটা পড়বে শুধু স্পন্দক কী আর এলসি স্পন্দকের সম্পৃক্ত যে ফিডব্যাক বর্ণনা আছে ওইটা একটু পড়ে নিবে আর লাস্ট কোশ্চেন যেটা পড়বে ডায়েট কি ডায়েটের আইভি লেখোচিত্র ওটা অঙ্কন করে দিবে আচ্ছা এবার গেটের থেকে কোশ্চেন কিছু পড়তে হবে না এন গেটের প্রতীক চিহ্ন ট্রুথ টেবেল আর আর ন আটষট্টি পেজে আছে ওয়ার্কেটের প্রত্যেক চিহ্ন আর টুথ ট্রেবলটা পড়বে আর বাইনারি তো যোগ থাকবে বাইনারি যোগ তোমরা যদি প্র্যাকটিস করেছো আরামসে করতে পারবে এটা হয়ে গেলো এন্ড তাহলে আমাদের টপিক ছিল টোটাল এতটা ওকে আর আমি যে যেগুলো বললাম দেখো একটা চ্যাপ্টার পুরো ছেড়ে দিয়েছি যেটা থেকে অঙ্ক আসবে সেটা হচ্ছে এসি বর্তমানে যে অঙ্কটা আছে না এসি সার্কিট ওইটাই ছেড়ে দিয়েছি শুধু ওকে কারণ ওটা দেওয়া পসিবল ছিল না কারণ সাজেশানে কখনও অঙ্ক দেওয়া যায় না ওকে তো আশা করি তোমরা এইগুলো পড়ে যাবে কভার করবে আর গড ব্লেসিং পরীক্ষা ভালো হবে ওকে বেস্ট অফ লাক ভালো থাকো ওকে সবগুলো কিন্তু বলেছি ছায়ার বই থেকে আছে ওকে ছায়ার বই থেকে পেজ নম্বরগুলো বলেছি একটা পেজ কেন বলেছি ওই পেজ বললে তোমরা যখন পেজ উল্টাবে না আরামসে পেয়ে যাবে ওকে ভালো থাকো